সবাইকে নববর্ষের শুভেচ্ছা। মমতা বললেন, ঈশ্বর ওদের ক্ষমা করে দাও। কলকাতা প্রতিনিধি। বিজেপির যুব নেতা যোগীশ ভার্সন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা চেয়ে নগদ পুরস্কার ঘোষণা করায় তৃণমূল কংগ্রেসের নেতারা তার গ্রেপ্তারের দাবি করলেও মমতা তাকে ক্ষমা করে দিতে চান। বুধবার মুর্শিদাবাদের ডোমকলে আয়োজিত দলীয় সমাবেশে মমতা বলেছেন, ওরা জানে না ওরা কী ভুল করেছে, ওদের ক্ষমা করে দিও প্রভু। উত্তরপ্রদেশ বিজেপির যুব নেতা যোগেশ ভার্সন মঙ্গলবার রাজ্যের আলিগড়ে বলেন, মমতার মাথা কেউ কেটে এনে তার হাতে দিতে পারলে 11 লক্ষ রুপি পুরস্কার দেবেন। যোগেশ অভিযোগ করেন, মমতা পশ্চিমবঙ্গে সরস্বতী পূজা করতে দেননি, রমণ ভূমি এবং হনুমান জয়ন্তীতে সমাবেশে বাধা দিয়েছে, অন্যদিকে মুসলমানদের তোষণ করেন। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তৃণমূলের সমর্থকরা প্রতিবাদ মিছিল বের করে। মিছিলকারীরা ওই বিজেপি নেতার অবিলম্বে গ্রেপ্তার দাবি করেন। মুর্শিদাবাদের সমাবেশে মমতা বলেন, আমাকে গালি দিন, চর ছাপ্পর মারুন, তবু আমি পাল্টা গাল দেব না, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব। হে প্রভু, ওরা অবুঝ, ওরা জানে না কি ভুল করেছে, তুমি ওদের ক্ষমা করো। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।